নমস্কার। স্বস্তিবার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে দু ধরনের মানুষের কথা বলবো যারা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। দেখুন, আসলে সুখ দুঃখ এগুলো তো আপাত মনে হয় না। আজকের সুখ আগামী দুঃখ, আজকের দুঃখ আগামী সুখও হতে পারে। কিন্তু আমাদের জীবনের কিছু ভুল আমাদেরকে সারা জীবন কষ্ট দেবে, দেবেই দেবে। তা আজকে আলোচনা হচ্ছে যে কারা জীবনে কখনো সুখী হতে পারে না। প্রথম হচ্ছে অর্থলোভী নারী। নারীদের মধ্যে যদি অর্থলিপ্সাটা অত্যধিক থাকে, মনে রাখবেন এই অর্থের জন্য অনেক অনৈতিক কাজ, অনেক অন্যায্য কাজ সে যদি করেও, এর মধ্যে দিয়ে সুখে অনেকে দেখবেন আছে, কিন্তু সেই সুখ কিন্তু চিরস্থায়ী হতে পারে না। এই অর্থলোভী নারী কী হতে পারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে বর্তমান সমাজের দিকে তাকিয়ে আমাদের রাজ্যের একজন মন্ত্রী এবং তার ঘনিষ্ঠ এক স্ত্রীলোক, তাদের ঘটনাটা আপনারা প্রত্যেকে প্রকাশ্যে দেখছেন। অর্থলোভী নারীর জীবন কখনো সুখকর নয়, সাময়িক সুখ এনে দিতে পারে। আমি একটি গল্প বলি, বুঝতে পারবেন। এক গৃহবধূ, তার অত্যন্ত অর্থলিপ্সা, অর্থ ছাড়া কিছুই বোঝে না, সবসময় এটা চাই ওটা চাই ইত্যাদি করতে করতে ভোগের চাহিদা এত উন্নত জায়গায় বেরোলো, সে সেই স্বামীকে ছেড়ে দিয়ে অপর এক বান্ধবকে আত্মীয় করে নিল, আপন করে নিল, আর স্বামীকে বলল টাটা বাই বাই। স্বামী অত্যন্ত দুঃখ পেল যে তোমার কাছে টাকাই সব, ভালোবাসার কোনো দাম নেই। ভালো আছে, বেশ ভালো আছে, বছরের পর বছর এগোতে থাকলো। অবশেষে সেই মেয়েটির অবস্থা যেটা হয়েছিল সেটা আর প্রকাশ্যে বলার মতো নয়, কিন্তু প্রকৃতি ছাড়ে না, কারণ অর্থই তো জীবন নয়, ভালোবাসা সম্পর্ক এগুলোর মূল্য দিতে হয়। আর দ্বিতীয় ধরনের মানুষ নারীলোভী পুরুষ, যাদের চরিত্র ঠিক নেই। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ, এই দু ধরনের মানুষ কখনো সারা জীবন শান্তিতে থাকতে পারে না। বাস্তব উদাহরণ অনেক আছে। চরিত্রের দোষ, অতিরিক্ত স্ত্রী সঙ্গ যারা করে, আমি বলবো যে দেখুন, এই চারিত্রিক ত্রুটি যাদের এই ধরনের আছে, নারীলোভী পুরুষ, এরা জীবনে আনন্দ পায়, অনেক ভোগবিলাস করে ঠিকই, কিন্তু সারা জীবন কখনো শান্তিতে থাকতে পারে না। তাই এগুলো থেকে মনে হয় একটু সংযত থাকাই ভালো। এই কথাগুলো সাবধানতার মতো আলোচনা। ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন।